আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে এসেছি বর্ডার গার্ড বাংলাদেশের নিউ নতুন যে একটি সার্কুলার সেরেছে, সেই সার্কুলার বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আপনাদের জানাবো যে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, বেতন কত, বেতন স্কেল কত, বয়স কত এবং কীভাবে আপনারা আবেদন করবেন, সব বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আমাদের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে সার্কুলারটা, এখানে লেখা আছে ডিজিটাল পদ্ধতিতে 100তম বেছে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি বিজ্ঞপ্তি, ছেলে এবং মেয়ে উভয়। প্রথমে জানাবো আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স কী। শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য, ছেলে এবং মেয়ে সবার জন্য সেম। বেতন স্কেলটা হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাগুলো পাবেন। বয়স হচ্ছে 2/7/2023 তারিখে 18 হতে 23 বছর। 2/7/2023 তারিখে আপনার হিসাব করবেন যে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখ 3/7/2000 থেকে 2/7/2005 মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। শারীরিক যোগ্যতা এখানে দেওয়া আছে, উচ্চতা হচ্ছে 5'6" এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন সম্প্রদায়ে তাদের ক্ষেত্রে 5'4", মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 5'2", ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে 5'। ওজনের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 110 পাউন্ড আর নৃগোষ্ঠীর ক্ষেত্রে 104 পাউন্ড। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 104 পাউন্ড এবং নৃগোষ্ঠীর ক্ষেত্রে 96 পাউন্ড। বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 32 ইঞ্চি 34 ইঞ্চি, এটা আপনারা জানেন, এবং নৃগোষ্ঠী যারা আছেন সম্প্রদায়ে তারা হচ্ছে 30 ইঞ্চি/32 ইঞ্চি। মেয়েদের ক্ষেত্রে 28 ইঞ্চি/30 ইঞ্চি। দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6, স্বাভাবিক জিটারে থাকতে হবে। অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা কোটা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করবে। ভর্তির তারিখ ও স্থান আপনারা জানেন যে সেনাবাহিনী, বর্ডার গার্ড এ সমস্ত ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই এসএমএর মাধ্যমে জানানো হয়। জেলা কোটা সকল জেলাসমূহতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তির কোটার সংখ্যা সীমিত। এসএমএস এর জন্য প্রযোজ্য কোডসমূহ, রেজিস্ট্রেশনের জন্য এসএমএস করতে প্রয়োজনীয় কোডসমূহ নিম্নরূপ। এখানে দেওয়া আছে কোন বুটে আপনি কোন কোডটা ব্যবহার করবেন। যারা ঢাকা থেকে আবেদন করবেন তারা অবশ্যই DHA, রাজশাহী থেকে RAJ, যশোর থেকে JAS, মানে হচ্ছে আপনার প্রতিটা বুটের প্রথম 3 অক্ষর দিয়ে আপনারা ই করবেন। আর যারা মাদ্রাসা বুট থেকে ই করবেন তারা হচ্ছে ম্যাট লিখবেন, এবং যারা বাংলাদেশ উন্মুক্ত ইউনিভার্সিটি থেকে করবেন তারা OTH, আর যারা টেকনিক্যাল বোর্ড থেকে লিখবেন তারা যারা টেকনিক্যাল TEC, HBM, DIC, BOC, এই 4টি যে কোনো একটি নির্বাচন করতে হবে। আপনার যে যেখান থেকে পড়েছেন সেটা নির্বাচন করবেন। এখন ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে পার্ট বাই পার্ট, আপনার কোন ডিস্ট্রিক্টে কত কোড লাগবে। পঞ্চগড়ে 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3, এরকম প্রতিটা ডিস্ট্রিক্টের কোড দেওয়া আছে, আপনারা কোডগুলো অবশ্যই মাথায় রাখবেন। বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1 ও 2 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী 22 জানুয়ারি 2023 10 ঘটিকা থেকে 31 জানুয়ারি 2023 তারিখ 4
12 ঘটিকা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএমএস প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এখানে যে আপনার যেভাবে রেজিস্ট্রেশন করবেন, প্রথমে আপনাদের লিখতে হবে বিজিবি স্পেস দিবেন এইচএসসি পাস ইয়ার, মানে ইন্টার পাসের যে আপনার কত সালে পাস করছেন এটা দিবেন। দেওয়ার পরে স্পেস দিবেন, বুটের নাম দিবেন, জন্মসিং বুট MYM দিবেন, ঢাকা বুট DSAK দিবেন। দেওয়ার পরে এসএসসি রোল নাম্বার দিবেন, স্পেস দিয়ে এসএসসি পাসের ইয়ার, কত সনে এসএসসি পাস করছেন দিবেন। এসএসসি বুট কিওয়ার্ড, মানে এসএসসি কোন বুট থেকে পাস করছেন, ঢাকা, ময়মনসিং, দিনাজপুর, খুলনা, যেখান থেকে পাস করেন দিবেন। এসএসসি রোল নাম্বার দিবেন, স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড, হোম ডিস্ট্রিক্ট কোড ওখানে দেওয়া আছে আপনাদের আগে আমি জানালাম। তো তারপর দেবেন উপজেলার নেম, আপনারা কোন উপজেলায় বসবাস করতেছেন, উপজেলার নেম লিখে উদাহরণ দেওয়া আছে এখানে সুন্দরভাবে 16222 এ আপনার সেন্ড করবেন। প্রার্থীর এসএমএস প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের একটি পিন নাম্বার সম্বলিত একটা পিন পাঠাবে। এই পিন পাওয়ার পরে আপনারা বিজিবি লিখে স্পেস লিখবেন, লেখার পরে পিন নাম্বারটা দেবেন, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, অবশ্যই মোবাইল নাম্বারটা খুব জেনে বুঝে দেবেন, কারণ এই মোবাইল নাম্বারে আপনি মূলত এই বিজিবিতে চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মোবাইল নাম্বারটা বারবার দেখে শুনে তারপরে দেবেন, তারপরে সেন্ড করবেন 16222 এ। উদাহরণ দেওয়া আছে এখানে ভর্তি কার্যক্রম ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে বিদায়, দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটুকের প্রিপেইড মোবাইল ব্যালেন্স SMS চার্জ সহ 110 টাকা রাখতে হবে। আপনি 110 টাকা রাখার পরে দ্বিতীয় যখন কনফার্ম মেসেজটা দিবেন তখন আপনার এটা দিবেন। ভর্তি রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে গেলে যেটা করতে হয় এটা আপনারা বিজিবি স্পেস সোলজার লিখবেন, স্পেস হেল্প লিখবেন, এসএসসি রুল কিওয়ার্ড স্পেস সব কিছু লিখে আপনারা সেন্ড করবেন যদি কখনো আপনারা এটা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে। এখন আমরা আসি দ্বিতীয়, শুধু কনফার্মেশন মেসেজপ্রাপ্ত প্রার্থীগণের এসএমএস এর সর্বাগত নিজস্ব মোবাইল নাম্বারে এত পরীক্ষার স্থান তথ্য জানিয়ে এসএমএস করা হবে। আপনারা জানেন যে মাঠ পড়ার 2 দিন বা 1 দিন আগে তারা এসএমএস দিয়ে আপনাদের মাঠের যে স্থান তারিখ সব কিছু জানিয়ে দেয়। পরীক্ষা উপস্থিত হওয়ার তারিখ ও সময় সম্বলিত মেসেজ মুছে গেলে যে কোনো টেলিটক নাম্বার থেকে মোবাইল অপশনে গিয়ে নিম্নবর্ণিত তথ্যগুলো টাইপ করে তার নম্বরে প্রেরণ করবেন। আপনারা যদি কেউ এটা হারিয়ে ফেলেন, মেসেজটা হারিয়ে ফেলেন, কারণ মাঠে আপনাদের মেসেজ নিয়েই যেতে হবে, আর যদি সেক্ষেত্রে মেসেজটা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে অবশ্যই তাদের হেল্প নিতে পারেন, বিজিবি স্পেস সোলজার স্পেস হেল্প স্পেস রোল নাম্বার স্পেস রেজিস্ট্রেশন নাম্বার সেন্ড করবেন 16222 এ। সেন্ড করার পরে ফি জমা দেওয়ার পর আবেদন চূড়ান্ত বলে গৃহীত হবে, একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন বা পরিবর্তন করা যাবে না, তাই আপনারা আবেদন করার আগে অবশ্যই অবশ্যই সব কিছু দেখে শুনে বুঝে আবেদন করবেন, কারণ একবার আবেদন হয়ে গেলে সেটার পরিবর্তন করার কোনো চান্স নাই। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ, নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরই ফিস্টিং সুগার, HbA1c, HbS, Ag, NTHCV যে টেস্টগুলো আছে টেস্টগুলো করা হবে। করার পরে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে, আমি এর আগে একটি আপনাদের জন্য একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা আমাদের চ্যানেলে আপনারা খুঁজে দেখতে পারেন যে আসলে বর্ডার গার্ডে দাঁড়ানোর সময় বা যাওয়ার সময় আপনারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন, মূলত ভিডিওটা আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে bgb.gov.bg লিঙ্কের প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবি পরিচিত প্রার্থীদের ফর্মে ডাউনলোড পিন ফর্ম পূরণ করতে হবে, ক্লিক করে আপনারা তা পূরণ করে নেবেন, ভর্তির সঙ্গে নিয়ে যাবেন অবশ্যই। গেল, তার মানে এখানে এটি দেওয়া আছে আপনার নিগোষ্ঠীর জন্য কী হবে, এতিম যারা তাদের জন্য কীরকম, গ্রাম প্রতিরক্ষা যারা কীরকম, এক একজনের জন্য এক এক ই দেওয়া আছে। তো বন্ধুরা এখানে সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনারা বর্ডার গেট বাংলাদেশের জন্য অবশ্যই কাউরে কোনো দালাল ধরবেন না, কারণ আপনার যদি যোগ্যতা থাকে চাকরি এবেই হয়ে যাবে, দালাল ধরে যথা টাকা নষ্ট করবেন না। আর আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হওয়ার জন্য। তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য বাংলাদেশ বর্ডার গার্ড চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, আল্লাহ।